আসসালামু আলাইকুম। টিসিএস পুরি আজকের পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি নিয়ে এসেছি স্পাইসি প্রন পাস্তা রেসিপি। একদম ঘর থাকা উপকরণ দিয়ে খুবই ঝটপট তৈরি করে নেওয়া যায়। প্রন স্পাইসি পাস্তা তৈরি করার জন্য আমাদের কি কি উপকরণ লাগছে আসুন আমরা দেখে নিই। আমি এখানে 1.5 কাপের মতো বিভিন্ন সাইজের পাস্তা নিয়েছি। 1/2 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি, 1/2 কাপ গাজর টমেটো করে কেটে নিয়েছি, 1/2 কাপ চিংড়ি মাছ আগে থেকে ভালো করে ক্লিন করে নিয়েছি, 2-3টে কাঁচামরিচ, ধনে পাতা। আমরা পাস্তাটাকে সেদ্ধ করার জন্য চুলায় একটা প্যানে পানি দিয়েছি। পানিটা ভয়েল হয়ে আসলে আমরা পাস্তাটা দিয়ে দিব। 8 থেকে 10 মিনিট এটা আমরা সেদ্ধ করব একটু লবণ একটু তেল দিয়ে। লবণ তেল দিয়ে সেদ্ধ করব এই জন্য যেন পাস্তাটা একটির সাথে একটি লেগে না থাকে। 8 থেকে 10 মিনিট ভয়েল করার পর পাস্তাটা অনেকটাই সেদ্ধ হয়ে আসবে। এরপর আমরা চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে আমরা একটি স্ট্রেনারে পানি ঝরিয়ে নিব। এরপর আমরা চুলায় প্যানে 4 থেকে 5 চামচ তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে আমরা 1/2 চা চামচ রসুন কুচি দিব। হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি রসুন কুচি আমরা একটু হালকা ব্রাউন করে তেলে ভেজে নিব ভালোভাবে। হালকা ব্রাউন হয়ে আসলে আমরা আগে থেকে গাজর কেটে রাখা 1/2 কাপ দিয়ে দিব। আপনি চাইলে বিভিন্ন রকমের সবজি এখানে ব্যবহার করতে পারেন, যে যে সবজি পছন্দ করে সেটা দিয়ে পাস্তাটা আপনি তৈরি করতে পারবেন। যেহেতু আগে থেকে আমি গাজরটি সেদ্ধ করে রাখিনি সেজন্য আমরা একটু তেলে ভালো করে গাজরটাকে ভেজে নিব। এরপর দিয়ে দেবো 1/2 কাপ চিংড়ি। গাজরটা 2-3 মিনিট একটু ভাজলে নরম হয়ে আসবে। এরপর এতে আমরা স্বাদ মতো লবণ দিয়ে দিব। যে যতটুকু ঝাল পছন্দ করে সে অনুযায়ী কাঁচামরিচটা ব্যবহার করবেন। আমি এখানে 2-3টে কাঁচামরিচ ফালি করে দিয়েছি। যেহেতু এটি একটা স্পাইসি পাস্তা আমি এখানে সস ব্যবহার করব। আমি 2 টেবিল চামচ টমেটো সস ব্যবহার করছি, 1 টেবিল চামচ সয়া সস দিয়ে দিচ্ছি। সবগুলো একটু ভালো করে ভেজে নিব একসাথে মিক্স করে। এরপর আমরা দিব 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। আগে থেকে সেদ্ধ করে রাখা পাস্তাগুলো আমরা এখন দিয়ে দিব। 1 থেকে 2 মিনিট এটা ভালো করে নাড়াচাড়া করে আমরা চুলা থেকে নামিয়ে নিব। মশলা করে যেন পাস্তার সাথে ভালোভাবে মিশে যায় সেভাবে আমরা নাড়ব। নামানোর আগে অবশ্যই লবণটা একটু চেক করে দেখবেন। আমার লবণ একটু কম হয়েছে, আমি সেজন্য একটু লবণ দিয়ে দিলাম। যারা রেস্টুরেন্টে গিয়ে পাস্তা খেতে খুবই পছন্দ করে থাকেন তারা বাসায় এভাবে পাস্তাটা তৈরি করে দেখবেন। আশা করছি ইনশাআল্লাহ রেস্টুরেন্টের স্বাদটা কিছুটা হলেও আপনারা পাবেন। দেখুন আমার পাস্তাটা কতটা দেখতে সুন্দর লাগছে এবং অনেকটা ইয়ামি হয়েছে। আমি এভাবে বাসায় পাস্তাটা সবসময় রান্না করে থাকি, আমার খুবই ভালো লাগে আর বাচ্চারা তো পাস্তা খুবই পছন্দ করে। এভাবে আপনারা পাস্তাটা বাসায় রান্না করে দেখবেন, আশা করছি খুবই ভালো লাগবে। এই করোনার মধ্যে মানুষ বাইরে রেস্টুরেন্টে গিয়ে খাওয়া খাওয়াটা অনেকটা রিস্কি হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা বাসায় এভাবে বানিয়ে পাস্তাটা খেতে পারেন। এই করোনার মধ্যে সবাই সতর্কতা অবলম্বন করুন, সুস্থ থাকুন, নিজেকে সুরক্ষিত রাখুন। দেখুন 2-3 মিনিটের মধ্যে আমার পাস্তাটা অলরেডি হয়ে এসেছে এবং দেখতে খুবই ইয়ামি হয়েছে। এখন আমি একটি সার্ভিং ডিশে পাস্তাগুলো তুলে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো উপকরণ দিয়ে সাজিয়ে নেবেন। আমি একটু উপরে ধনে পাতা দিয়ে সুন্দর করে সাজুগুজু করে নিয়েছি। আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করুন এবং নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।